বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি COVID-19-এর মধ্যে সকলেই ভালো আছো। এই কামনায় আমি বরাবরের মতোই এস এম আজম উল্লাহ জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এনজয় করব ফেসবুক লাইভ ক্লাস 14 নম্বর লেকচার, 12 নম্বর অধ্যায়, ইলেকট্রিক্যাল টেকনোলজির ফোর্থ সেমিস্টার, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং, এই সাবজেক্টটির গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। তো তার আগে দেখা যাক বন্ধুরা, আমরা গত ক্লাসে কি করেছিলাম। একতলা থেকে 20তলা পর্যন্ত বিল্ডিং এর আর্থিং এর এস্টিমেট করেছিলাম। আর্থিং ইনস্টলেশনের টেস্ট পদ্ধতি কিভাবে টেস্ট করা হয়েছিল, মেগারের সাহায্যে আর্থিং টেস্ট কিভাবে করতে হয় তারই বর্ণনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, সেই সাথে দেখো আরেকটি জিনিস করিয়েছিলাম, বিভিন্ন স্থাপনার জন্য আর্থ রেজিস্ট্যান্সের কাঙ্ক্ষিত মানের তালিকাও তোমরা দেখেছো। আশা করি সেগুলি তোমরা ভালো করে আয়ত্ত করেছো, বুঝতে পেরেছো। যদি কোনো বিষয় আজকের ক্লাসে বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদের সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে লার্নিং আউটকামটা কি হবে? আজকের এই 12 নম্বর অধ্যায়ের লার্নিং আউটকাম গুরুত্বপূর্ণ বিষয় যেটি একটি ছোট ওয়ার্কশপের লাইটিং লোডের সার্কিটের জন্য কেসিং ওয়ারিং এর লেআউট প্ল্যান অঙ্কন এবং লাইটিং লোড এবং পাওয়ার লোডের কারেন্টের হিসাবকরণ, মেন সুইচের হিসাবকরণ, তো বন্ধুরা আমরা শুরু করলাম। দেখা যাক, এই যে দেখো প্রথমে একটি ছোট ওয়ার্কশপের লাইটিং লোড সার্কিটের জন্য কেসিং ওয়ারিং এর লেআউট প্ল্যান অঙ্কন করব। এই লেআউট প্ল্যান অঙ্কন করতে গেলে আমরা কি কি জিনিস বিবেচনায় নিয়ে আসব, কেসিং ওয়ারিং এর তেমন প্রচলন বর্তমানে নেই, তথাপি অধ্যায় ভিত্তিক এই সংযুক্তির বাস্তবতায় নিম্নে কেসিং ওয়ারিং এর ইনস্টলেশনের উপরে কিছু আলোচনা করছি। ওয়ার্কশপের কমপ্লিট সার্কিটকে 3টি সাব সার্কিটে বিভক্ত করে এদের সরবরাহ দেওয়ার জন্য 3 ফেজ সরবরাহ থেকে 3টি পৃথক লাইন টানা হয়। অবশ্য একটি ফেজ থেকেও সমগ্র লোডে সাপ্লাই দেওয়া যেত, সেই ক্ষেত্রে যেসব অসুবিধা হতো তা হলো তারের সাইজ অনাকাঙ্ক্ষিত ভাবে বা অনাবশ্যক ভাবে মোটা হওয়ায় খরচ বাড়ত, লোড ব্যালান্সিং নষ্ট হইত, বিচ্ছিন্ন দর্শন হতো। সুতরাং সুষম লোড বিভাজন
তথ্য সাশ্রয়ী খরচে কেসিং ওয়ারিং সম্পাদনের জন্য সামগ্রিক ওয়ারিং কে প্রয়োজনীয় সংখ্যক সাব সার্কিটে বিভক্ত করা হয়েছে। নিচে আমরা দেখব যে কেসিং ওয়ারিং এর লেআউট চিত্র, এটা আমরা দেখব। এইখানে আমরা যে বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, যে একটা ওয়ার্কশপের সাব সার্কিট তিনটা সাব সার্কিটে বিভক্ত করছে, কিন্তু এখানে তিনটা সাব সার্কিট কেন হলো, কত ওয়াট হলে এই সাব সার্কিট গুলি ঠিক থাকবে, সেটি কিন্তু আগের অধ্যায়ে বলা আছে। এরপরে আমরা এই কেসিং ওয়ারিং এর লেআউট চিত্র দেখছি। কেসিং ওয়ারিং এর ক্ষেত্রে এই যে এইখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ, লাইট, ফ্যান, লাইট, এইগুলার যে ডায়াগ্রাম, এইখানে এক একটা লাইন এক একটা ভাবে এখানে চলে আসছে বাসবারে। এটি হলো মোটা বাসবার এবং এটা হচ্ছে আর্ক বাসবার। এইটা হলো মেন সুইচ, TPNIC মেন সুইচ। এর 60 অ্যাম্পিয়ারের 500 ভোল্টের একটা সুইচ, আর 60 অ্যাম্পিয়ারের 500 ভোল্ট বাসবার চেম্বার। এটা এই বাসবার থেকে যে ফেজটা গেল লাইনে, এই লাইনে দেখো এখানে একটি MCB দেখা যাচ্ছে, ঠিক এই সিম্বল গুলি MCB, এইটাও MCB, এটাও MCB, ঠিক তদ্রূপ ভাবে এইগুলাও MCB। এটা ম্যানুয়াল সুইচও হতে পারে। এবার আমরা দেখব একটি ছোট ওয়ার্কশপের লাইটিং লোডের ক্ষেত্রে কনডুইট ওয়ারিং এর লেআউট প্ল্যান। এইখানে কনডুইট ওয়ারিং এর একটা ছোট ওয়ার্কশপের কি কি আছে, একটি ছোট ওয়ার্কশপে আছে এই ওয়ার্কশপের সাথে স্টোর রুম, বাথরুম, শৌচাগার, স্টাফ রুম, অফিস রুম, যেটি এইগুলা রুম গুলা থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে বিভিন্ন ভাবে এই লাইট ফ্যানের লাইন দেখানো হয়েছে। এই লাইট ফ্যানের
SB2, SB3, SB4 মানে সুইচ বোর্ড 1 2 3 4 এরকম আছে। SDB মানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে কি করা আছে? এরপরে দেখো, একটি ওয়ার্কশপের পাওয়ার লোড সমূহের সার্কিটের জন্য কনডুইট ওয়ারিং এর লেআউট যা চিত্র। এটা হচ্ছে পাওয়ার লোড, বিভিন্ন মোটর M1, M2, M3, M4, এগুলি হলো মোটর। এই মোটরগুলি দেওয়া আছে এইরকম ভাবে কানেকশন দেখানো হলো। এই কানেকশন অনুসারে আমরা এবার কিছু হিসাব করব, প্ল্যান তৈরি করব যে আর্থ সংযোগের জন্য লেআউট প্ল্যান অঙ্কন, কিভাবে আর্থিং কানেকশন দিতে হবে, কার কার সাথে দিতে হবে সেটি আমরা দেখব মূলত। আর্থ ইলেকট্রোড হতে অনাগত আগত মেন আর্থিং লিডের সাইজ প্রায় সর্বক্ষেত্রেই 8, 6 বা 4 নাম্বার গেজের গ্যালভানাইজড করা লোহার তার অথবা তামার তার হয়ে থাকে। এই তার বাসাবাড়ির এনার্জি মিটারের সন্নিকটে কাছাকাছি মাটির উপর বের হয়ে থাকে। এখান থেকে 14, 16 বা 18 গেজের গ্যালভানাইজড আয়রন বা কপার ওয়ারের সাহায্যে পর্যায়ক্রমে এনার্জি মিটার, মেন সুইচ, মেন ডিস্ট্রিবিউশন বোর্ড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন বোর্ড বা ডিস্ট্রিবিউশন বোর্ড পার হয়ে পাওয়ার সুইচ বোর্ড স্থাপিত 3-পিন সকেটের আর্থ টার্মিনালকে সংযোগপূর্বক আর্থ কানেকশন সম্পন্ন করা হয়। এই আর্থিং কানেকশন কিভাবে দেওয়া হবে তার কয়েকটি চিত্র দেখাবো। তার মধ্যে এই আর্থ ওয়্যার এই আর্থে চলে গেল, এখান থেকে এই সাপ্লায়ারের কাট আউট, কাট আউট কে টাচ করে মিটার, মিটার কে টাচ করে কি করবে, এটা হলো সুইচ, মেন সুইচ, তারপরে চলে যাবে মেন সুইচের পরে এই ডিস্ট্রিবিউশন বোর্ডের বাসবারের বিভিন্ন মেটাল অংশে, এইখান থেকে চলে যাবে লাইন হয়ে আবার সুইচ বোর্ড থেকে চলে যাবে 3-পিন সকেটের যে মোটা পিনের ওই অংশ পর্যন্ত এবং ফ্যানের আর্থিং বডি পর্যন্ত। ঠিক এখানেও সেই চিত্রই দেখানো হয়েছে বন্ধুরা, এখানে ওই একই দেখানো হয়েছে যে কিভাবে এই কানেকশনটা কত নাম্বার সার্কিটে কিভাবে আসবে। এবার আমরা মূল আলোচনায় আসি যে মেন সার্কিট এবং সাব সার্কিটের পাওয়ার লোড এবং লাইটিং লোডের হিসাব এর সাথে এই তারের সাইজও আমরা নির্ধারণ করব। কোন মেন সার্কিটের লোড হিসাব করার ক্ষেত্রে পাওয়ার লোড ও লাইটিং লোডকে আলাদাভাবে হিসাব করা হয়। মেন সার্কিটের মোট লোডকে নিয়ম অনুযায়ী সাব সার্কিটে বিভক্ত করা হয়। এক্ষেত্রে প্রতিটি পাওয়ার সাব সার্কিটে 3000 ওয়াট লোড থাকবে। এবং দুইটির বেশি পয়েন্ট থাকবে না। পাওয়ার সাব সার্কিটে সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে। লাইটিং লোডের ক্ষেত্রে প্রতিটি সাব সার্কিটে সর্বোচ্চ 800 ওয়াট লোড থাকবে। এখানে 1000 ওয়াটও দেওয়া যেতে পারে, 800 থেকে 1000। এবং প্রতিটি সাব সার্কিটে 8 থেকে 10টির বেশি পয়েন্ট থাকবে না। প্রতিটি লাইটিং সাব সার্কিটে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। আর আমরা নিচে এই একটা স্থাপনা লোড দিয়ে হিসাব করব, সেই হিসাব
এরকম যে লোডের নাম প্রতি ওয়াটের, প্রতি পয়েন্টের ওয়াট, পয়েন্ট সংখ্যা এবং মোট ওয়াটেজ, এরকম ভাবে টিউব লাইট, সিএফএল ল্যাম্প, সিলিং ফ্যান, দেখো হিসাবের সময় 80 ওয়াট ধরা হয়েছে, 2 পিন সকেট 100 ওয়াট, 3 পিন সকেট 1000 ওয়াট, হিটার 1500 ওয়াট, টিউব লাইট সাধারণত 40 ওয়াট, এবং সিএফএল ল্যাম্প যেটা এনার্জি সেভিং ল্যাম্প পেঁয়াজালা সেটি 30 ওয়াট। এখন তো এই সিএফএল বাদ দিয়ে এখন এলইডি চলছে, এলইডি ল্যাম্প সাধারণত 5 থেকে 15 ওয়াট এর মধ্যে হলেই প্রচুর পরিমাণে আলো হয় বাসা বাড়ির জন্য। সেই ক্ষেত্রে এইগুলো মোট ওয়াটে যোগ করলে হবে কত? লাইটিং লোডে আসছে 240, এই 150, 400, 400, এরকম করে লাইটিং লোডে আসলো 1190 ওয়াট। লোড হিসাবে সাব সার্কিটের সংখ্যা হলো এই 800 দিয়ে ভাগ করলে সাব সার্কিট হবে 1.15। এবার আমরা, অর্থাৎ সাব সার্কিটের সংখ্যা হবে 2টি, এবং এই 2টি সাব সার্কিটই মেইন লাইটিং পয়েন্টের সংখ্যা হবে এই 6, 5, এটার 20টি। পয়েন্ট হিসেবে সাব সার্কিটের সংখ্যা হবে 2টি, পয়েন্ট হিসেবেও 2টি হলো, কারেন্ট হিসেবেও 2টি হলো, 1.49, মানে 2টা ইয়ে দিতে হবে। এবং প্রতিটি লাইন লাইটিং সাব সার্কিটে লোড থাকবে 1190 ভাগ 2, অর্থাৎ 595 ওয়াট। মেন সার্কিটের পাওয়ার লোডের হিসাব কিভাবে হবে? দেখো মোট পাওয়ার লোড এবং 3000 এবং 1500, এই 4500 ওয়াট মোট পয়েন্ট সংখ্যা 4টা, পাওয়ার সাব সার্কিটের সংখ্যা হলো 2টা, যেহেতু একটা পাওয়ার সাব সার্কিটে 2টা পয়েন্ট থাকবে। পাওয়ার ও লাইটিং লোড মিলে মোট লোড 1190, এবং এই 4500 মিলে কত হলো? 5690 ওয়াট। আমরা এই একটা উদাহরণ দিয়ে এই এই হিসাবটাই ক্যালকুলেশন করব, যেখানে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। দেখবা যে একটি ওয়ার্কশপে 400/230 ভোল্ট সাপ্লাই আছে, এই শপে একটা 20 হর্স পাওয়ারের মোটর, একটা 15 হর্স পাওয়ার, একটা 10 হর্স পাওয়ার, একটা 5 হর্স পাওয়ার 3 ফেজ 400 ভোল্টের মোটর, এবং একটি 1.5 হর্স পাওয়ারের সিঙ্গেল ফেজ 230 ভোল্টের মোটর আছে। এছাড়াও 10টি টিউব ল্যাম্প 40 ওয়াট করে, 10টি সিলিং ফ্যান 80 ওয়াট করে, এবং 5টি এক্সস্ট ফ্যান 60 ওয়াট করে আছে। এমতো অবস্থায় এই উদাহরণ থেকে আমরা কারেন্ট হিসাব করব, মেন সুইচের হিসাব করব, তারের সাইজ হিসাব করব, এবং মোটর করতে গৃহীত কারেন্ট বের করতে হলে মোটরের নেম প্লেটের তথ্য দেখতে হবে, যেখানে মোটরের কারেন্ট দেওয়া থাকলে তাই হিসাবে নিতে হবে। আর তা না থাকলে নিম্নের প্রদত্ত ফর্মুলা থেকে কারেন্ট বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টর ও এফিসিয়েন্সি নেম প্লেটের তথ্য থেকে নিতে হবে। আর নেম প্লেটে সেই তথ্য যদি না থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টর ও দক্ষতার মান উভয়ই 0.8 বা 0.85 ধরে হিসাব করা যেতে পারে। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো মজার বিষয় যে এই মোটর করতে গৃহীত কারেন্ট, আমি এর আগের একটা ক্লাসে বলেছিলাম যে সিঙ্গেল ফেজ সার্কিটের কারেন্ট হিসাব লোড হিসাব করতে আমাদের সমস্যা হয় না, কিন্তু 3 ফেজের সমস্যা হয়।
তো থ্রি ফেজের এই যে মোটর কর্তৃক গৃহীত কারেন্ট আই সমান সমান কি হর্স পাওয়ার এর সাথে যত হর্স পাওয়ার 20 হর্স পাওয়ার থাকুক 10 হর্স পাওয়ার থাকুক তার সাথে 743 ওয়াটে 1 হর্স পাওয়ার এটা গুণ করতে হবে এবং সেটাকে ভাগ করতে হবে √3 গুণিত লাইন ভোল্টেজ ভিএল দক্ষতা যত 80% হোক আর 90% হোক আর 85% হোক সেই দক্ষতা গুণিত পাওয়ার ফ্যাক্টর। ঠিক এইরকম ভাবে আমরা হিসাব করলাম যে এই সার্কিট ওয়ানের থ্রি ফেজ 20 হর্স পাওয়ার মোটরের ইনপুট কারেন্ট আসলো ওই ফর্মুলাতে ফেলে এখানে 0.8 0.8 দক্ষতা এবং পাওয়ার ফ্যাক্টর ধরা হয়েছে এবং এই 33.65 মিটার আসছে। তো এখন ঠিক 2 নম্বর সার্কিটের পাওয়ার সার্কিটে কি আসছে 25.23 অ্যাম্পিয়ার, 10 হর্সের আসছে 16, 5 হর্সের 8 এবং এইভাবে করে 1 হর্সের আসছে। এইখানে কিন্তু √3 দিয়ে গুণ করা হয়নি। বন্ধুরা তোমরা দেখো এখানে সিঙ্গেল ফেজ, এখানে কিন্তু √3 দেওয়া, প্রত্যেকটা থ্রি ফেজের কারণে √3 দ্বারা ভাগ করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল ফেজ, এখানে কিন্তু ওই √3টা শুধু নাই। এবার লাইটিং সার্কিটের কারেন্টের হিসাব, লাইটিং সার্কিটের কারেন্টের হিসাব করতে গেলে আমাদেরকে দেখতে হবে লাইটিং সার্কিটের সিঙ্গেল ফেজ 230 ভোল্ট 800 ওয়াট লোডের জন্য ইনপুট কারেন্ট হবে 3. এই যে 800 ভাগ 230 ভোল্ট 3.478 অ্যাম্পিয়ার। 2 নম্বর লাইটিং সার্কিট 2 এর জন্য কত হবে, এই 700 ওয়াটের জন্য 3.043 অ্যাম্পিয়ার। এবং মোট পাওয়ার সার্কিট ও লাইটিং সার্কিটের কারেন্ট ওই আগের তাতে যেগুলো আর সমস্ত কারেন্ট আছে এই কারেন্ট গুলা এবং এই কারেন্ট গুলি আমরা যোগ করলে পাবো 98.23 অ্যাম্পিয়ার। এবার আমরা এই স্থাপনার মোট কারেন্ট পেয়ে গেলাম। এখন কি করব, এখন এই মেন সুইচ, মেন বাসবার, মেন কেবলের রেটিং বা সাইজ কিভাবে নির্ধারণ করব সেটি আমরা দেখব। যেহেতু এখানে একাধিক মোটর রয়েছে, লাইটিং লোড আছে, সেই ক্ষেত্রে মেন সুইচের তড়িৎ পরিবহন ক্ষমতা নির্ণয় করতে গেলে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরের ফুল লোড কারেন্টের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরের ফুল লোড কারেন্টের 150 থেকে 300% এবং অন্যান্য মোটরের ফুল লোড কারেন্টের যোগফল করতে হবে এবং সেই সাথে লাইটিং সার্কিটের কারেন্টও যোগ করতে হবে। অর্থাৎ আমরা যে এইখানে মোটর আমরা ব্যবহার করেছিলাম, প্রিয় শিক্ষার্থী দেখো 20 হর্স পাওয়ারের মোটর, এই 20 হর্স পাওয়ারের মোটরের 150 থেকে 300% অর্থাৎ 1.5 গুণ থেকে 3 গুণ যোগ করতে হবে, 33 থেকে 3 33 90 এবং এই যেখানে 33 অ্যাম্পিয়ার এই 33 থেকে 3 গুণ করলে 3 33 90। এর সাথে অন্যান্য মোটরের ফুল লোড কারেন্ট যোগ করতে হবে এবং সেই সাথে লাইটিং লোডেরও যোগ করতে হবে, এটার সাথে এই 33 এর 3 গুণ করতে হবে। করার পরে আমরা বর্তমান ক্ষেত্রে বিবেচনায় মোট কারেন্ট এই এত গুণিতে যে 200% যোগ এত 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 এটা করছে, অতএব মেন সুইচের সাইজ হবে 150 অ্যাম্পিয়ার 500 ভোল্ট TPICN। সেই অনুযায়ী নিউট্রাল বার সহ বাসবারের সাইজ হবে 150 অ্যাম্পিয়ার, বাসবারের সাইজও এই 150 অ্যাম্পিয়ার, মেন সুইচের সাইজ যা বাসবারের সাইজও সে তত অ্যাম্পিয়ারের হয়। কপারের কারেন্ট ডেন্সিটি 150 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার ধরে মেইন বাসবারের ফেজের জন্য 131.88 অ্যাম্পিয়ারের উপযোগী 1.5 ইঞ্চি × 1.4 ইঞ্চি সাইজের কপার
বার ব্যবহার করতে হবে, নিউট্রালের জন্যও অনুরূপ হবে। অর্থাৎ 1.5 বাই 3/4 এর কপার বার ব্যবহার করতে হবে, 1.25 বাই 1/4 ইঞ্চির সাইজের কপার তার বার ব্যবহার করতে হবে। আর একটি পদ্ধতিতে করা যায় তা হলো, এটা সর্বনিম্ন হিসাব, যে এইটা এই যে 33 পয়েন্ট, এটাতে জাস্ট 125% 1.25 গুণ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য প্রথমটি বিবেচনা করা হলো, সেই ক্ষেত্রে মেন কেবলের সাইজ, আমরা এই মেন কারেন্টের হিসাবে এই 150 থেকে 300 গুণের নিচে, 300%-এর নিচে আমরা দিব না। আর এখানে 100 গুণের দেওয়া হয়েছে, 125% চিন্তা করছে। তবে এই এইটা করলে কিন্তু বেশি নিরাপদ হবে না, একবারে মার্জিনে চলে আসে, মার্জিন লেভেলে। কিন্তু আমাদের সেফটি এবং সিকিউরিটি চিন্তা করলে কমপক্ষে এই যে 2 গুণ অথবা 3 গুণের চিন্তা করতে হবে। মেন কেবলের সাইজ হবে এই 4 ইন্টু 95 RM বা 4 ইন্টু 37 বাই 1.83 মিলিমিটার বা মিলিমিটারে যদি হয় এটা, আর এটা ইঞ্চিতে হলে 4 ইন্টু 37 অবলিক 0.0722 ইঞ্চি বা 37 অবলিক 14 গেজের কপার তার। এখানে দেখো যে এখানে আমরা RM এ বললাম, 4 ইন্টু 95 RM, মিলিমিটারে বললাম, ইঞ্চিতে বললাম এবং গেজে বললাম। টাইপ হবে PVC ইনসুলেটেড নন সিটেড সিঙ্গেল কোর কেবল, অর্থাৎ BYA। ৪৫০/750 ভোল্ট অ্যাজ পার BDSM 900 এত এই কোড অনুসারে, অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ বিধির কোড অনুসারে এই তারের সাইজ হবে। এবার আসি সাব মেন সুইচের রেটিং ও পাওয়ার লাইনের হিসাব। এক, 1 নাম্বার, মানে 1 নাম্বারে আছে ফেজ 20 হর্স পাওয়ার মোটরের জন্য মোটর করতে গৃহীত কারেন্টের দ্বিগুণ ধরতে হবে, অর্থাৎ 8 অ্যাম্পিয়ার। এবার সাবমেন সুইচের জন্য সাবমেন সুইচের সাইজ 100 অ্যাম্পিয়ার, 50/500 ভোল্ট TPIC, কেবলের কারেন্ট হবে এই হিসাবে এরকম, টাইপ হবে এটা। আর 2 নাম্বার স্টেপ হলো 3 ফেজ 15 হর্স পাওয়ার মোটরের জন্য মোটর করতে গৃহীত কারেন্টের ফুল লোড কারেন্টের দ্বিগুণ নিতে হবে। এবার আমরা এই 4-5টা মোটর আছে, সেই 4-5টা মোটরের স্পেসিফিকেশন এইভাবে করে দিচ্ছি, যে 3 ফেজ 15 হর্স পাওয়ার মোটরের জন্য মোটর করতে কারেন্টের গৃহীত ফুল লোড কারেন্টের দ্বিগুণ ধরতে হবে। তো বন্ধুরা এখানে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা মোটরের কারেন্টের ফুল লোড কারেন্টের দ্বিগুণ আমরা ধরতেছি, ধরে সাব মেন সুইচের সাইজ এটা এবং কেবলের কারেন্টটা এটা আসছে, এইরকম ভাবেই আমরা প্রত্যেকটা জিনিসের। অর্থাৎ আমাদের এখানে মূল বিষয়টা হলো যে আমরা মোটর বা পাওয়ার সার্কিটের যে লোড কারেন্ট আসবে তার দ্বিগুণ সাইজের দ্বিগুণ কারেন্টকে সেই দ্বিগুণ 2 দিয়ে গুণ করব, করে যে কারেন্ট আসবে সেই মানের আমরা মেন সুইচ লাগাবো, সেই মানের আমরা কেবল লাগাবো। এবার ঠিক এইভাবে এই সিঙ্গেল ফেজের জন্য এই 3 গুণ ধরতে হবে। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হলো ফুল লোড কারেন্টের 3 গুণ ধরতে হবে, কিন্তু 3 ফেজের ক্ষেত্রে 2 গুণ বলা হয়েছে। এবার এইভাবে ঠিক আমরা চলে গেলাম, এরপরে আসছি লাইটিং সার্কিটের সাব মেন সুইচ ও তারের হিসাব। লাইটিং সার্কিটের মোট লোড 1500 ওয়াট,
এবং 15টি পয়েন্ট, লাইটিং সার্কিটের কারেন্ট 1500/230 ভোল্ট করলে 6.52 অ্যাম্পিয়ার। যেহেতু পয়েন্ট সংখ্যা 15, তাই দুটি সাব সার্কিটে ভাগ করে একটিতে 8টি পয়েন্ট 800 ওয়াট, অন্যটিতে 7টি পয়েন্ট 700 ওয়াট, এবং 8টি পয়েন্টের ক্ষেত্রে সাব মেন সুইচের কারেন্ট এই 6.956 অ্যাম্পিয়ার হবে, এবং সাব মেন সুইচ হবে 15 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট, ডিপিআইসি। কেবলের কারেন্ট হবে 3.478 × 1.25 এই হিসাবে। কেবলের সাইজ হবে 2 × 2 RM বা 8 ইঞ্চি মিলিমিটার এবং গেজে। টাইপ হবে IYAL এবং গ্রেড হবে 250/440 ভোল্ট। আবার 7টি পয়েন্টের ক্ষেত্রে সাব মেন সুইচের কারেন্ট হবে এই 3.03, যেটি আগে হিসাব করা হয়েছিল, ইন্টু একে 2 দিয়ে গুণ করলে এত অ্যাম্পিয়ার। সেই ক্ষেত্রে সকল স্পেসিফিকেশন আগের মতোই হবে। এবং ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড কিভাবে থাকবে? ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডে 4টি কপার বাসবার থাকবে, যার মধ্যে 3টি ফেজ ও 1টি নিউট্রাল বাসবার, অর্থাৎ মোটরের জন্য 3 ফেজ বাসবার ব্যবহার করা হবে এবং সিঙ্গেল ফেজ লোডের জন্য 1টি ফেজ ও 1টি নিউট্রাল বাসবার ব্যবহার করা হবে। বাসবারের সাইজ সমগ্র কারেন্ট হিসাব করতে হবে, এছাড়া কতটি আউটগোয়িং পথ থাকবে তাও বিবেচনা করতে হবে, এবং লোড অনুযায়ী ফিউজ বসাতে হবে। এখানে পাওয়ার লোডের মোট কারেন্ট এই সব যোগ করলে 91.71 অ্যাম্পিয়ার, এবং লাইটিং লোডের কারেন্ট 6.52 ওয়ান অ্যাম্পিয়ার, এবং মোট লাইট মোট পাওয়ার সার্কিট ও লাইটিং সার্কিটের কারেন্ট এই 98। কাজেই ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডের সাইজ কারেন্ট ক্যাপাসিটির উপর ভিত্তি করে করতে হবে। এই ক্ষেত্রে মোট কারেন্টের দ্বিগুণ অর্থাৎ 200 অ্যাম্পিয়ার ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড নির্বাচন করতে হবে। এতে বিভিন্ন লোডের জন্য ফিউজ সিবি মানে সার্কিট ব্রেকার বসাতে হবে। এখানে আউটগোয়িং পথ 5 যোগ 2 7টি অতিরিক্ত 7টি এবং অতিরিক্ত 3টি ধরে মোট 10 ওয়ে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড নির্বাচন করা যেতে পারে। ভোল্টেজ হবে 500 ভোল্ট বলা যাবে। প্রিয় বন্ধুরা দেখো, এখানে বলা হলো 10 ওয়ে, 3টা বোর্ড, আমার এখানে 7টা অতিরিক্ত পথ লাগবে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন বোর্ডের 7টা পয়েন্ট আছে, এবং আরো 3টা ভবিষ্যতে এক্সটেনশন হতে পারে, 3টা লাইন যাতে লাগানো যায়, সেই 3টা ধরে কিন্তু আমাকে হিসাব করা হয়েছে। একজন ভালো ইঞ্জিনিয়ারের গুণাবলীর মধ্যে এটি পড়ে, যেটি যে আমরা ভবিষ্যতে যাতে সম্প্রসারণ করতে পারি সেই জন্য অতিরিক্ত 3টা পয়েন্ট ধরে রেখে কিন্তু আমরা এই নির্বাচন করলাম। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমি এখন একেবারে শেষের পথে চলে আসছি। এবার আমরা কি কি পড়লাম? একটি ছোট ওয়ার্কশপের লাইটিং লোড সার্কিটের জন্য কেসিং ওয়্যারিং এর লেআউট প্ল্যান অঙ্কন করা, আর্থ সংযোগের জন্য লেআউট প্ল্যান, এবং মেন সার্কিট সাব সার্কিটের পাওয়ার লোড এবং লাইটিং লোডের হিসাব করা শিখলাম। তো প্রিয় শিক্ষার্থী, যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, এবং সেই সাথে বাড়ির কাজ তোমরা করছো কি? যদি করে থাকো ওয়েল ডান, আর না করলে অবশ্যই আমার এই ফেসবুক লাইভ ক্লাসের স্কিল পোর্টাল বাংলাদেশের পেজে এসে বারবার দেখবা, এবং বিগত 13টি ক্লাসের যে হোমওয়ার্ক দেওয়া আছে সেইটি তোমরা করে রাখবা। আশা করছি এই অক্টোবরের যদি ক্লাস খুলে তাহলে তোমরা সেই শিক্ষকের কাছে, সংশ্লিষ্ট শিক্ষকের কাছে তোমরা জমা দিবা এই প্রশ্নগুলি অ্যাসাইনমেন্ট আকারে জমা দেওয়ার জন্য তোমাদেরকে বলা হলো। এবং আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি অধ্যায় 12 এর
এই যে শিডিউল হতে প্রয়োজনীয় মালামাল এবং লেবারের জন্য এস্টিমেট তৈরি করুন, এটা করানো হবে, এবং আর্থ সংযোগ এবং আর্থিং এর জন্য এস্টিমেট তৈরি করা হবে। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী সকলকে এতক্ষণ আমার সাথে ফেসবুক লাইভ ক্লাস এনজয় করার জন্য, ধন্যবাদ সকল।